আবু তুমি? আমি। সব কিছু ধোয়াবি, ঘরের যা কাজ আছে এভরিথিং কাজ সব কিছু ওরে দিয়া করাবি, কথা কবার বাড়ি দিবি। হ্যাঁ, বিদেশ থেকে আমি পয়সা পয়সা হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাইছি, আর এই টাকা দিয়া মা মেয়ে হেল করো। হ্যাঁ জামাই, তুমি এবারে কাজের পোলার মতো বুঝছো, নিজেরা জামাই মনে করো না, কাজ কথা ভালো করে ধরিস, ফালাই দিস না স্যার। এটার ভিতরে এত বাড়ি, এটার ভিতরে অনেক কিছু, অনেকদিন পর দেশে এলাম তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ। কোন সময় এলেন? এই তো কিছুক্ষণ আগে। শরীর স্বাস্থ্য ভালো আছে না? আছে, আল্লাহ রাখছে। তোমার শরীরটা কেমন? আছে আলহাম। বাসা সবাই ভালো আছে? আছে। আচ্ছা যান বাড়ি, যে রেস্ট করেন। কিছু বলবা? না পরে করবো। নি হ্যাঁ পরে করুন জানাম। বাড়ির খোঁজ খবর রাখেননি? বাসার খোঁজ খবর আর কিরকম আছে সবাই? কি কমু কন আপনার, এই যে কাকি চরম মাপের একজন বেয়াদব, আপনি মাইন্ড করেন না আমার কথা। আর আপনার মেয়েটা আছে না, ওইটা হয়েছে তার থেকে বড় বেয়াদব। কি বলো, এই যে মেয়ে জামাইটারে কি পরিমাণ অত্যাচার করে বাসার মধ্যে, আপনি না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এরকম হইতে পারে না, আমি আমার মেয়ে তো এরকম হইতেই পারে না। গজ ঝাড়ু দেয় আপনার মেয়ের জামাইরে দিয়ে। তুমি বোধহয় কোথাও ভুল না না, আমার সাম আমগো লগে বাড়ি, আমরা কইতে পারবো না এটা কি করলো না কর। তোমার কাকিও কিছু বলে না? গায়ে হাত তোলে কাকি তো মাঝে মাঝে শরীরে মেসেজ করে মেয়ের জামাইরে দিয়ে। নাউজুবিল্লাহ, কি কয় গেলি? যান বাড়ির যান, বিকেলে কথা কমু কাকা। বুঝলাম না কিছু, কি কয়ে গেল ওই? কাকু বাড়ি যাবেন? তোর কি মনে হয় এখানে ঘুমাবো আমি? হাট এই জায়গা পুরো একটা পানি ছিড়া দে, ঝাড়ু দে, দেখছিস না কি অবস্থা হয়েছে বাড়ির চারিপাশে এরকম কি লেখা? কাজের বুয়ার কাজ, তুই কি করবি? তুই কি বসে বসে খাইবি আর ঘুমাইবি? দেওয়াল গুলো কি নোংরা হয়ে রয়েছে, বড় ঝাড়ু নেই, এগুলো ঝাড়ু দিতে পারোস না? তাড়াতাড়ি এখানে পানি পানি ছাড়, পানি ছেড়ে তারপরে যে কাজের বুয়া মানে এই কাজগুলো তো কাজের বুয়া। তুই তো কাজের লোকের মতনই দেখা যায় তোরে, তুই তো কাজের লোকের মতো দেখা যায়, তুই সব কাজ করবি বাড়ির কর। কি স্যার জামাই আদর খাইতে কাজের মতন ঠিক মতন আয় একসাথে, দেখি যে সবগুলো পরিষ্কার করেছে, নাইলে তোর খবর আছে আজকে বাসায় আয়ামো। আসো। কি ব্যাপার জামাই, তুমি এগুলি করতেছো কেন? আব্বা কি করবো, সম্মানের দিকে দেখে আমাকে এগুলো করতে হচ্ছে। আপনার মেয়ে আমার শরীর আমার বাড়ির মানে মানে বাড়ির বাড়ির কাজ সব আমাকে দিয়ে করে, কাজের বুয়ার যত কাজ আছে সব আমারে দিয়ে করে। কেন, কাজের লোক আছে না? কাজের লোক ছিল, ওনারে বাদ দিয়ে দিছে, দিয়ে এখন সব কাজ আমারে দিয়ে করে। বুঝলাম না কিছু, আমি তো প্রতি মাসে কাজের লোকের জন্য আলাদা বেতনের টাকাও পাঠাই দিই, তুমি কাজ করতেছো মানে? না আমারে করে, তারা কাজের বুয়া রাখবো না, আমারে বসে বসে খাওয়া, এই জন্য আমারে দিয়ে করে সব কাজ করে। তুমি কিছু বলো না। আমি কি বলবো বাবা, রহিম তো আমার ঠিকই কইছে, কইছে রাখো এগুলো আর করতে হবে না, তখন এগুলি নাও। তাই আসো ভিতরে আসো। আম্মা যদি কিছু বলে? তোমার আম্মা কি বলবে? আমি আসছি না, আমি দেশে আসছি তো, আম্মা কি বলে আমার মেয়ে কি বলে সেটা আমি দেখব। ধরো এগুলি ধরো। হ্যাঁ আসো ভিতরে আসো, আসুক আজকে। কই বাসায় আছে, ঘরে আছে? ওরা তো বাইরে গেছে আমার কাজ করতে দিয়ে। কখন গেছে? এই তো কিছুক্ষণ আগে। কিছু বলে গেছে? না আমার কিছু বলে না, আমার শুধু বলছে এগুলো ভালো করে পরিষ্কার, পানি ছিটে দিয়ে পরিষ্কার করতে।
আচ্ছা আসো দেখতেছি আমি। খোলো গেট খোলো। আসো আম্মু। কি ব্যাপার আম্মু? সিকিউরিটি গার্ড নিয়োগ দিছে কে? দরজা খুলেন। মালিকের অনুমতি নিয়ে আসুন। মালিক নাম নাই। মালিক আছে। মালিক আছে, মালিক যে আমাকে নিয়োগ দিছে উনি। কে নিয়োগ দিছে আপনাকে? এবারের মালিক। বাড়ির মালিক তো আমরাই। আজব, আপনাদেরকে চিনি না আমি। সহির কই? ওকে ডাক দাও। সহির কই রে ওই হারামজাদা কো? এই সহির মরছে মনে। চিল্লাবেন না। এই চুপ থাকেন। এই সহির, এই আস্তে কথা বলেন। আপনি এত বেশি কথা বলতেছেন কেন? চুপ থাকেন। আমার ডাকছে আমারে। এই সিকিউরিটি গার্ড নিয়োগ দিছে কে? মা আমি তো বলতে পারবো না। মালিকের পারমিশন নিয়ে আসেন। বাড়ির মালিক যে উনি আমাকে এখানে নিয়োগ দিছে। আমি তো খুলতে পারবো না, আব্বার পারমিশন নেন। গেট খুলেন। আপনাদেরকে চিনি না। চিনেন না মানে? প্রশ্নই ওঠে না। আবার গায়ে হাত দিচ্ছেন আপনি। খোলা যাবে না। এবাড়ির মালিক নিয়োগ দিছে আমাকে। আপনাকে তো চিনি না। কি করতেছেন আপনারা? গেটটা খুললেন কেন? কতক্ষণ ধরে বলতেছি গেট খুলতে, গেট খুলেছ নাকি? আপনাদেরকে চিনি না তো। তোর চিনা লাগবো না, সর তুই। কোথায় যাবেন আপনারা? ভিতরে যেতে পারবেন না। আপনি ওর গায়ে হাত তুলেন কেন? আব্বু তুমি? আমি? আমি এতক্ষণে আমি এই রূপ আচরণই করছো তোর সাথে? হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আমি পয়সা পয়সা হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাইছি, আর এই টাকা দিয়া মা মেয়ে? আরে বাবা রে বাবা, কি হয়েছে তোমরা? মডেল আর মডেল করো, হ্যাঁ, আর মেয়ের জামাইরে দিয়া বাসা বাড়ির কাজ করাও। কোথ থেকে পাইছো এগুলি? তুমি কখন আসছো? হ্যাঁ আমি কখন আসছি তোমাকে বইলে আসতে হবে? হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, তারা কই তো আমার দেশ আইলে? হ্যাঁ তোকে ধরার জন্য আইছি আমি। দেখো অবস্থা কি, শুটিং আসছিল কোনোখানে? শুটিংয়ে গেছিলি? হ্যাঁ, একেবারে সানগ্লাস লাগায়া কি অবস্থা! আমার তো ভয় লাগতেছে কথা কইতে। হ্যাঁ জামাই বিদেশে পয়সা হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামায়, আর এই টাকা পায়া উনারা গরম গরম টাকা লুটায়। কি বাবা রে বাবা, এই যা তোমরা ভিতরে যা, ঢোক ঢুকোস নাকে, যা ভিতর। দোনোটা রাস্কা বুঝামু ফাজিল কোথাকার। এই যা। কে সুচিত্রা সেন? হ্যাঁ মাইয়া হইসে সুচিত্রা সেন, আর মা হইসে ঐশ্বরিয়া রায়। কি এই আপনাদের মূল চরিত্র না? হ্যাঁ সগির বসো এখানে। দেখছো সেটা? ও এখানে প্রয়োজনে তুই নিচে ববি। হ্যাঁ এই পৃথিবীর কোথাও দেখছস তুই? মেয়ে জামাইরে দিয়া ঘর দুয়ার মশায়। হ্যাঁ এই তুই দেখছস? এই তোর মা আজ পর্যন্ত আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারছে? তুই তোর স্বামীরে দিয়া ঘর মুসাস, কাপড় কাচাস, জুতাটা পর্যন্ত মুসাস হরে দিয়ে কেন? কারণটা কি? আব্বা শুধু ওইটা না, মা আমার দ্বারা পা মেসেজ করে নেয়। আর আপনার মেয়ের কথা আর কি বলবো, আপনার মেয়ে তো আমার দ্বারা পার্টি বানায়, তারপর হচ্ছে নখ টানে নেয়, তারপর হচ্ছে মাথা বকুন বাজে নেয়, আর লজ্জার কথা কি বলবো। তোর কি জামাই আদর করবো না ভাবে?
সাহসটা কত বড়। হ্যাঁ, আজকের থেকে এক কোণে এই মুহূর্ত থেকে তোরা কি করবি, কত কি করবি? গ্রামের বাড়িতে চলে যাবি। আমার ওই যে দাদা যে টিনের ঘর বানায় রেখে গেছে, আমার বাবা মা আমরা যেখানে যেইখানে বড় হয়েছি ঠিক ওই জায়গায় তোরা যায় থাকবি, মা মেয়ে আর সগির এখানেই থাকবো। ওইটা পরের পোলা। হ্যাঁ, তা আমিও তো পরের পোলাই। আমি পরের পোলা না, আমি কি তোর মার গর্ব হয়েছি? ওই নাই, আর এই পোলাও তোর গর্বে হয় নাই, কিন্তু তোর মেয়ের স্বামী স্বামী হিসাবে যতটুকু ইজ্জত সম্মান ওর পাওয়ার কথা ওর তিল পরিমাণও পায় নাই। ওরে কি করছ, বাড়ির আবুল বানায় রেখে দিছস। আবুলের মতো দেখা যায়, তোকে কি এর মতো দেখা যায়? প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না হইছো? এই যে সাজসজ্জা রূপসজ্জা কি দিয়া, হ্যাঁ বাবার ঘাম ঝরানো টাকা দিয়া, একটাবার ভাবো নিজে টাকা কামায়া দেখো কত কষ্ট লাগে। হার ভাঙা পরিশ্রম কইরা বিদেশের মাটিতে বৈসা বৈসা তারপর টাকা কামাইছি, এই টাকা তোমাদের বিলাসিতার জন্য না। হ্যাঁ, আর উনি আর একজন দেখো না, এই যার এত বড় ম্যাচিউর মেয়ে থাকে তার সাজসজ্জা এরকম থাকে? হ্যাঁ, প্রেম টেম করস নি কার লগে, টাঙ্কি মারস। এই সগের ওর পুরুষ, পুরুষের মতো থাকিস বেটা, পুরুষ হইয়া মেয়ে লোকের মতো হয়ে যাইস না। তোর বইয়ে লয়ে যা, যা কাপড় চোপড় আছে সব কিছু ধোয়াবি, ঘরের যা কাজ আছে এভরিথিং কাজ সব কিছু ওরে দিয়ে করাবি, কথা কইবার বাড়ি দিবি, কথা কইবার বাড়ি। চোপ চোপ, একটা তোর কোমর আড্ডি ভেঙে হলাম, দেখছো ঠিক এভাবে করবি, একটা কথা কইবো পাঁচার মতো বাড়ি দিবি। ওট হে ওট হে ওট, যা লয়ে যা, যা। এই যে মহারানী ভিক্টোরি, আপনারে বলি এতক্ষণ তো মেয়ে ছিল বলতে পারি নাই, আপনি কি কোনো পর পুরুষে আসক্ত হয়ে গেছেন নাকি? তাই মুখ সামলা কথা বলবা। তাহলে এই সাজসজ্জা কেন, কাকে দেখানোর জন্য? আমি তো দেশের বাইরে। হ্যাঁ, ভাবছেন নাকি দুই একটা তলে তলে গিয়ে কি আবার টেম্পু চালাননি? হ্যাঁ, টেম্পু তুমি চালাই আইছো বিদেশে? আমি বিদেশে বইয়ার টেম্পু চালাইছি, আপনার মতো এরকম ডিস্কো বেবি মতো এজে নেই তো। ভাবটা কি, বাবা রে বাবা, আমার তো মাথায় ঘুরে গেছে, আমি কোন মেয়ে লোকের লিয়ে আইছি? হ্যাঁ শোন, শাশুড়ি কি হয় জানস, শাশুড়ি কইতে হয় মায়ের মতো। সে মেয়ের জামাইয়ের কাছে হোক আর ছেলের বউর কাছে হোক, নিজের সন্তান মনে করতে হয়। ছেলের বউকে সবসময় মনে করতে হয় যে এটা আমার মেয়ে, এটা আমার ছেলের বউ না আমার মেয়ে, তাকে আদর দিয়া ভালোবাসা দিয়া ওইভাবে রাখতে হয়। আর মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাইরে সবসময় নিজের ছেলের মতো মনে করতে হয়। তুই যেটা করতেছস তোর মেয়ে এটা শিখতেছে, দুই দিন পরে ওর মেয়ে হইব, বিয়ে দেব, ও ঠিক এইরূপ আচরণ করব, বদনামটা কাগজ হইব যে মা বাবার ব্যর্থতা পারিবারিক শিক্ষা দিয়া মেয়েরে গড়া তুলতে পারে নাই, এই জন্য মা যেরকম মেয়ে ওইরকম। এগুলি ছাইরা দে, এগুলি ছাইরা, ভালো হওয়ার চেষ্টা কর, তোর দেখে কিন্তু তোর মেয়ে শিখতেছে। তুই যদি ভালো হস তোর মেয়েও ভালো হইব, তার ঘরে সন্তান হলে তারাও ভালো হইব। প্রত্যেকটা পরিবারের এই চিন্তা ভাবনা করা উচিত, তাহলে পরিবারে সুখ শান্তি আসবে, আদারওয়াইজ পরিবারে সুখ শান্তি আসবে না। আর আপনার এই বয়সে এরকম সাজা ম্যাডোনার সাজ ছেড়া দেন। আরে যে আপনাকে শেষবারের মতো আর একটা কথা বলি আমি, সুন্দর করে মনোযোগ সহকারে কানটা খুইলা তারপর শুনেন, মেয়ের জামাইয়ের সাথে যদি কোনো রকম কোনো খারাপ আচরণ করবি আমার চোখে পড়বো, বা আমি মেয়ের জামাইয়ের কাছে শুনো সাথে সাথে তোরা ডিভোর্স দিয়ে দেবো। এটাই সত্য, আমি চাই না যে এই বয়সে আমি তোরা ছেড়ে দিই আর একজনের কান দিকে হাত দে, ঠিক আছে মনে থাকে জানো। আর এই যে এসব লুকিং গ্লাস টুকিং গ্লাস ওরা ছেড়ে দিয়েন, এবার ন্যাচারাল ইসে আইসেন। কি গেট আপ বাবা রে বাবা, স্টাইল দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, আমি বুড়ো মানুষ আমার তো মাথা নষ্ট হয়ে যায়। আর এলাকার ইয়াং কোলা বান্না তো তোর পিছিয়ে পিছিয়ে ঘুরবো, পরে মানুষ কি করবো আমার জানো, কবে ওই যে কাকার বউয়ের পিছে এলাকার যত ইয়াং কোলা বানাতে সব পাগল হয়ে গেছে, আমি নিজেই তো ওই দিন হাঁটা দেখে পাগল হয়ে গেছে। বাবা রে বাবা, এই তাড়াতাড়ি আয়, উঠোস না কে যায়, এখন সব কাপড় চোপড় মায়ের লগে তুইও দিবি, ঘর দুয়ার সব পরিষ্কার করবি, নাহলে তোমার এক করে দাও না, কিচ্ছু জানো না। পেয়ার দোপ কোথাকার, সব কাপড় ধুবি, ধুয়া তাড়াতাড়ি আসবে, আমার পা ধুয়ে দিবি, পাটি পেয়ে দিবি, তাড়াতাড়ি যা, আবার তাই কারো গেছে, তাড়াতাড়ি আসবি। শ্বশুর দীক্ষা পাওয়ার পেরে গেছে না, আমিও দীক্ষা নেব তোরে।